duniya ta beautiful taka joto gondogol duniya ta beautiful 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 taka joto gondogol gondogol keu mare karo pocket keu chire karo chul duniya ta beautiful 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 taka joto gondogol gondogol পেটের কাছে আমরা গরিব বড় অসহায় কত রকম ধান্দা করে দুনিয়াটা বিউটিফুল 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 পেটটা যত গন্ডগোল 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 টাকা যত গন্ডগোল দুনিয়াটা বিউটিফুল 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 টাকা যত গন্ডগোল 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 দুনিয়াটা বিউটিফুল 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 টাকা যত গন্ডগোল গন্ডগোল ডাক্তার সাহেব, বুকে সামান্য ব্যথা, বেশি টাকার ওষুধ লাগবে না, আপনি শুধু কয়েকটা ট্যাবলেট লিখে দিন। ট্যাবলেট খাওয়াবে না ইঞ্জেকশন দেবে তা ডাক্তার সাহেবই ভালো জানেন। তুমি চুপচাপ শুয়ে পড়ো তো। রাজু, তুমি একটু বাইরে এসো। চল। রাজু, তোমার মায়ের হার্টের প্রবলেম, আগে ভাগে ঢাকায় নিয়ে চিকিৎসা করালে ভালো হয়ে যাবে। ঢাকায় নিয়ে চিকিৎসা করতে কত টাকা লাগবে ডাক্তার সাহেব? পরীক্ষা নিরীক্ষা নিয়ে প্রায় হাজার বিশেক তো লাগবেই। তা তুমি টাকা নিয়ে ভাবছো কেন? শুনলাম তোমার ভাই রাজা নাকি কোটি কোটি টাকার মালিক। জি, নিন। আচ্ছা, আসি তাহলে। আচ্ছা, ডাক্তার কি বলেছে রে? ডাক্তার বলেছে সুস্থ থাকতে চাইলে 2000 টাকার বেতনে মাস্টারি চাকরি ছেড়ে দিতে হবে। পাগল ছেলে, মাস্টারি না করলে সংসার চালাবে কে? আমি আমি সংসার চালাবো, যেভাবে হোক একটা কাজ জোগাড় করব। এই গ্রামে কি এমন কাজ আছে তুই করবি? মা, বিয়ে পাশ করে তোমার কাঁধে আমি এখনো বোঝা হয়ে আছি। তুমি অসুস্থ শরীর নিয়ে সংসারে ঘানি টানছ, কিন্তু আর কতদিন? আমি আর গ্রামে থাকবো না মা, ঢাকায় যাব। ঢাকায় যাবি? হ্যাঁ মা, বেকার অবস্থায় এইটুকু বুঝেছি, কাজ ছাড়া টাকা নেই, যেখানে কাজ আছে সেখানেই টাকা। ও, আমার জন্য কাঁদছিস না? ভাইয়ার ছবি দেখে কাঁদছিস? তাড়াতাড়ি কান্না থামিয়ে লুকিয়ে ফেল। মাস
রাজু। জি মা। গাছের কলা আর কিছু চিরা দিলাম, খিদে লাগলে খেয়ে নিস বাবা। আচ্ছা মা, লুকিয়ে ফেল, মা দেখে ফেলবে। কিরে কি লুকাচ্ছিস বকুল, দেখি তো। কিছু না মা। দেখি দেখি না, আমি তোদেরকে নিষেধ করেছিলাম ওর স্মৃতি এ বাড়িতে কারো কাছে থাকবে না, কেউ ওর নাম পর্যন্ত মুখে আনবে না। মা, কাগজের টুকরার ছবিটাকে যত সহজে ছেড়ে ফেলেছ মা, তত সহজে কি ভাই একে তোমার মন থেকে মুছে ফেলতে পারবে? ঢাকায় গিয়ে সুই সুতা কিনে পাঠাবো, ছোট সেলাই দিবি, নইলে তোর কথায় মা কষ্ট পাবে। এবার বিদায় দাও মা, ট্রেনে সময় হয়ে গেছে। এই যে শুনুন, আচ্ছা পাখি বের বাসাটা কোন দিকে বলতে পারেন? 10 টাকা দে তাইলে কমু। হ্যাঁ টাকা, হ্যাঁ না দিলে কমু না। বলুন পাখি ভাই এসে গেছে। আরে রাজু, তোমার কুটুম এসেছে। রাজু পাখি, আরে রাজু ঢাকায় এলি কখন? এই আজই। পাখি, হ্যাঁ একটা চাকরি না হওয়া পর্যন্ত তোর কাছে থাকতে হবে ভাই। আরে রাজু তুই আমার বন্ধু মানুষ, একই এলাকায় বাড়ি, আমি ছোট চাকরি কইরা পেট চালাই কিন্তু মনটা আমার অনেক বড়, তোর যতদিন খুশি আমার কাছেই থাকবি, চল। হে আল্লাহ, হে রহমানুর রহিম, আমার আদর্শের পথ ছেড়ে রাজা বিপথে চলে গেছে, ওকে তুমি সুপথে ফিরিয়ে এনে আমার বুকে ফিরিয়ে দাও। তোমার কাছে আমার একটাই চাওয়া, তুমি আমার সন্তানদের সৎ পথে চলার তৌফিক দান করো, আর আমার রাজুকে হেফাজত করো আল্লাহ, হেফাজত করো। আপনারাই বলুন, মেয়েদের চাকরি করতে হলে তো একাই চলতে হয়, কিন্তু এই বদমাসটা যেভাবে আমার পিছু লেগেছে চাকরি বাকরি করবো কিভাবে? ম্যাম সাহেব, এই রাস্তাটা কি আপনার স্বামীর না শ্বশুরে? তার মানে এই রাস্তা কারো কেনা সম্পত্তি না, সবাই হাঁটবে। এম এম স্যার, আমি আপনার পিছু পিছু হাঁটতে গিয়ে কি আপনাকে টোক টিপ দিয়ে পীড়িতের কান গেয়েছি? দেখো ভালো মানুষ হতে চেষ্টা করবে না, কেন আমার পিছু নিয়েছো সেটা বলো। আমার সাথে ধাক্কা লেগে যখন আপনার কাগজপত্র পড়ে গিয়েছিল তখন দেখি আমি যে ঠিকানায় চাকরির উদ্দেশ্যে যাচ্ছি সে একই ঠিকানায় আপনিও যাচ্ছেন। আমি শহরে নতুন এসেছি সোজা সরল মানুষ, কোথায় আসাদ গেট আর কোথায় উত্তরা তা আমি জানি না, তাই আপনার পিছু পিছু হাঁটছিলাম। এখন বুঝতে পারছেন আপনার আমার ঠিকানা এক, সেজন্য আপনার পিছু নিয়েছি। তাহলে রাস্তা জিজ্ঞেস করলে না কেন? আরে মেম সাহেব পূর্ব অভিজ্ঞতা, ঢাকা শহরে কিছু জিজ্ঞেস করতে গেলে টাকা লাগে, ঠিকানা জানতে চাইলে 10 টাকা, ইয়ে করতে চাইলে 1 টাকা,
আর ওটা করতে চাইলেন দু টাকা ম্যাডাম গতকাল বলেছিলেন আমার টাকাটা দেবেন আমার মা খুব অসুস্থ আজ দিলে হ্যাঁ হ্যাঁ জি আমি নিয়ে এসেছি আপনার টাকা আরে কোথায় গেল পাচ্ছি না তো কোথায় রেখেছিলাম এগুলো দেখি ওখানে পড়েছে কিনা নেই তো দেখি ভাই একটু সরেন তো দেখি একটু কোথায় যে গেল আরে সরেন তো কোথায় যে পড়লো ম্যাম সাহেব এই যে আপনার 500 টাকা কোথায় পেয়েছেন টাকা রাস্তা যখন খরগোশের মতো দৌড়াচ্ছিলেন তখন পেয়েছিলাম নিন থ্যাংক ইউ নিন চল চল টাকা পাই তো চল মা আমার কি মা এসে তুই তুই দিলি তো পুরো দিনটা মাটি করে কেন মা কি হয়েছে হাজারবার বলি তাড়াহুড়ো করে কখনো বাইরে যাবি না কেন কি করেছি মা কি করেছিস দাঁড়া দেখাচ্ছি এই যে তোর 500 টাকা ভুলে রেখে গিয়েছিলি আচ্ছা কেমন মন ভোলা মেয়ে তুই টাকাটা ঘরে রেখে গেছিস তোমারই আমার টাকা তো ভুলে আমি ঘরেই ফেলে এসেছিলাম আচ্ছা তুমি মিথ্যে কথা বলে কেন আমাকে টাকা দিয়েছিলে রাস্তা আপনার কাগজপত্র পড়ে গিয়েছিল আমারই জন্য তখন হয়তো টাকাটা হারিয়েছেন তাই ভাবলাম আমার কারণে যেহেতু টাকা হারিয়েছেন তখন টাকাটা ফেরত দেওয়া আমারই কর্তব্য তাহলে বললি না কেন এই টাকা তোমার আমার টাকা বললে হয়তো আপনি নিতেন না মেম সাহেব মেম সাহেব নয় সোনিয়া তোমার নাম রাজু শুনেছি তুমি ইন্টারভিউ দিয়েছো চাকরিটা হলে আমি খুব খুশি হব আমার চাকরি হলে তুমি খুশি হবে তুমি তো আমার আপন কেউ না তা সত্য তবে তুমি আসলেই একজন সুন্দর মনের মানুষ তাই সহকর্মী হিসেবে তোমাকে কাছে পেলে নিজেকে ভাগ্যবতী ভাবব আসি তুমি এমনই একজন ভালোবাসতে বিধি তোমায় করেছে সৃজন আরে বড় প্রেম শুধু কাছেই টানে না দূরেও ঠেলে দেয় ভালোবাসার চুম শুধু কাছেই টানে দূরে ঠেলে দিলে কেন তুমি এত রাতে কেন এসেছো তোমাকে না দেখে ঘুম আসছিল না তাই চলে এলাম কিন্তু মা যদি দেখে ফেলে কি ঝামেলার মধ্যে ফেলো আমি লুকাই কেন ওঠো না ওঠো না প্লিজ তুমি লুকাও একটু বাবা এটা করে লুকোনো চা করলো না না দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে এইখানে আবার খাটে খুব গরম লাগছে গরম লাগছে তাহলে চাদর গায়ে দিয়েছিস কেন দেখে খুব গরম লাগছে কি করছো মা কেন আরে না না মা গরম না মা গরম না শীত শীত লাগছে মা শীত শীত লাগছে খুব শীত লাগছে আমার গরম কে রে সোনিয়া তোর পা কেমন যেন ছেলেদের মতো দেখাচ্ছে নিশ্চয়ই তোমার চোখে ছানি পড়েছে মা কালই তোমাকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যাব আজকাল তুমি না শুধু চোখে উল্টাপাল্টা দেখো
শাশুড়ির চোখে আমি কেমন যেন উল্টা পাল্টা দেখছি। এই যে তুই শুয়ে আছিস, মনে হচ্ছে তুই একা না, তোর সাথে আরো একজন কেউ শুয়ে আছে। আমা আছি তো, কোল বালিশ, বুঝলি না, কোল বালিশ। যাও তো, ডিস্টার্ব করো না, যাও না। ওফো মা, খুব ঘুম পাচ্ছে, যাও না। ওফো কি জানি বাপু। ও বিপদগ্রস্ত। পাঁচশো পনেরো দিন মানে দেড় বছর জেলখানার মধ্যে মশার কামড় খাইছি, মোটা চাউলের ভাত খায়া ইলিশ মাছের মতো কাইট হইয়া ঘুমাইছি। চিত হইয়া ঘুমানোর জায়গা ছিল না। আমার চাঁদাবাজির মামলায় ফাঁসায়া জেলে ঢুকাইয়া ওই রাজা খালি মাঠে কোল দিয়া আধিপত্যের রাজত্ব কায়েম করছে। জি বড় ভাই, ওই রাজা আমাদের সার্কিটকে গুলি করে মেরে ফেলেছে। যেখানে বসে বসে আমি ঘোড়ার ঘাস কাটি নাই, মারফতে টেলিফোনে সব খবরই আমি রাখছি। ওই রাজা আমার ব্যবসার নেটওয়ার্ক ছিন্ন ভিন্ন কইরে ফেলাইতাছে। ওই বহুরূপী হিজড়ার বাচ্চারে হাতের মুঠোয় নিয়া কোটি কোটি টাকা কামাইতাছে। টাকা টাকা, বড় বিউটিফুল। আপনি যখন বের হয়েছেন তখন আবার সব আপনার পায়ের তলায় এসে হুমড়ি খেয়ে পড়বে। কাজল। জি বড় ভাই। তুই রাজার লোকগোর সাথে মিশে গিয়া রাজা কি করে কোথায় যায় ওইটা আমারে জানাবি। হ্যাঁ বহুরূপী, আমি নিজেই আসছি, তুমি কোথায়? তো আপনার কাপড় পরিয়া এয়ারপোর্টের পাশে রাস্তা ভিক্ষা করতে আসছি। দেরি করিও না, তাড়াতাড়ি আসো। ওকে। কোন খবর নাই, কোন উপায় নাই। এবার সে তো তোমার এই বেশ পুলিশের ভয়, আমি বহু রুবি হয়ে গেছি রাজা ভাই। আমার মতো দুই নম্বরই দান্দাবাজ আর সন্ত্রাসীকে হাতে হাত করে হরাইয়া বাপের নাম ভুলেই যেতে চতুর্দিকে পুলিশ হগুনের নাম চাই রয়েছে। তাই এক একদিন এক এক রূপ ধারণ করিয়া নিরাপদে ব্যবসা করতেছে। গাড়ি মোটর আছে এই কামে মুই পাক্কা, সবানে নাই নরসর। উদু তাহাসাই কর কর মালডা দে, দাম দুই কোটি। ও টাকা পুরো দুই কোটি। আরে সদাগর জেল থেকে বেরিয়েছে, তাতে কি হয়েছে? সে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, শুধু ক্ষতি করার ব্যর্থ চেষ্টা করে যাবে। এই ছেলেটাকে নতুন দেখছি, ওর নাম কাজল, খুবই চালাক এবং বুদ্ধিমান, তাই ওকে আমাদের সঙ্গে নিয়েছি। খুব ভালো করেছ, চালাক আর বুদ্ধিমানদের আমি খুব পছন্দ করি।
তুই কার হয়ে কাজ করতে এসেছিস বল? আমার নাকি ওই সওদাগরের? বল। ওই ওই সওদাগরের। ভাইয়া কি ভাবছো? ভাবছি রাজার সাথে আর কাজ করব না মারিয়া। রাজা অত্যন্ত হিংস্র প্রকৃতির মানুষ, যখন তখন পাখির মতো মানুষ মেরে ফেলে। ভাইয়া তুমি ছাড়া দুনিয়াতে আমার কেউ নেই। মা বাবার মৃত্যুর পর তুমি আমাকে আদর দিয়ে বড় করেছ। তোমার কিছু হয়ে গেলে আমার জীবন যে অন্ধকার হয়ে যাবে ভাইয়া, অন্ধকার হয়ে যাবে। মারিয়া সবকিছু ভেবেই সিদ্ধান্ত নিয়েছি, আমি আর ওসব কাজ করব না। পুলিশকে সবকিছু বলে দিতে আমি এক্ষুনি থানায় যাচ্ছি। সাথে কারো কোনো শত্রুতা ছিল? নিশ্চয়ই ওই রাজা আমার ভাইকে খুন করেছে। রাজার নাম বললে আইনের ফাঁক ফোকরে রাজা ঠিকই বেরিয়ে যাবে। পুলিশকে আমি কিছুই বলব না, আমি নিজ হাতে আমার ভাইয়ের খুনের বদলা নেব, রাজাকে খুন করব। কি ভাবছেন, কাউকে আপনার সন্দেহ হয়? না ইন্সপেক্টর, আমার ভাইয়ের সাথে কারো কোনো শত্রুতা ছিল না, কিন্তু আমার শত্রু আছে, সে ওই রাজা। মেশার লাটিম ঝিম ধরেছে, তাই তো চোখে রং লেগেছে। কে কে রে তুই? একজন মেয়ে হয়ে এত রাতে রাস্তায় মদ খেয়ে মাতলামি করছো, কে তুমি? আমি তোমার লাইলি। আমারে তুমি বুকে নিয়ে আদর করবে না? আই মজনু, আমি শুনলে কি তোমার শরীরে কারণ লাগে? দেখো আমার রূপ কাঁসা সোনার মতো সক সক করতেছে, আর এই বুকের ভেতরে রূপের আগুন ধক ধক করতেছে। কাছে আসো, কাছে আসো, আর একটু কান পাইতে শুনো না। দেখো আমি যে কত রাত ধইরা তোমার মতো একটা মজদুরে খুঁজতেছি, আজই পাইছি। তোমার আর লাইতে দিব না, সাপের মতো পেঁচাইয়া তোমারে বুকে জড়ায়া জড়ায়া রাখো। তুমি নিশ্চয় একটা বাজে মেয়ে। না 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 না, আমি আজে বাজে মাইয়া না, আমি তোমার মতো একটা ভালোবাসার পাখিরে মনের পেঞ্জিরায় আটকাইয়া ভালোবাসার শিকল পড়াইয়া পোষ মানাইতে চাই, আদর করতে চাই। দেখ আমাকে তুই চিনিস না, ভালোবাসার শিকল দিয়ে কেউ আমাকে বাঁধতে পারবে না। কিসিরে তারে আমি ভালো করে চিনি, তুই হইলি গিয়া মোমবাতি, ভালোবাসার আগুন একটু জ্বললেই তুই মোমের মতো গলতে গলতে লাইলি বুকে মিশা একাকার হয়ে যাবে। ভোর তোর রূপের আগুনে রাজা গলবে না, চল চলে যা বলছে। ¶¶
chak 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 ei rupe chak 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 ami tomar prema divana tomay dekhe de sona ami tomar prema divana tomay dekhe de sona ei bhuke chak 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 ei rupe chak 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 প্রথম ভেবেছিলাম তুমি পুলিশের লোক হবে, তা তুমি না বুঝতে পেরেছি। কাজ করতে চাইলে করতে পারবে, কিন্তু আমার কাজে কেউ বেমানি করলে তার শাস্তি মৃত্যু। আমি
বেশি দিয়ে আসো যাও মরে যাও মরে কইতাছি সরি আমার সামান্য গার্লফ্রেন্ড আইছে কোথায় গেলে কোন রুমে ঢুকলে আরে চাকরি বুঝি গেল সার্ভিস 303 নম্বর রুম কুইক কেভিন স্যার ও শাট আপ ইয়ে ইয়ে হ্যালো দেরি করলে কেন যাও পরে ডাকবো যাও সরি স্যার সরি দুনিয়াটা বিউটিফুল টাকা যত গন্ডগোল দুনিয়াটা বিউটিফুল টাকা যত গন্ডগোল দুনিয়াটা বিউটিফুল সবগুলো নকল টাকা এই গেট আপ ওটা বলছি পুলিশ দাঁড়াও তুমি তাহলে নকল টাকার ব্যবসা করো নকল টাকা না স্যার এসব টাকা আমার না আমি তো হোটেল পড়ে স্যার আমার নাই চুপ করো আমার রুমে পুলিশ স্যার স্যার আমি নির্দোষ স্যার আলার বোম মদ না এইবার বসবো মজা আমার না আগে জুতা দিয়ে ঢাই সাদর সালা এইবার নকল টাকার ফেয়ারে বর্ষ এইবার বসবা মুই কাটিয়ে পড়ি এইসব টাকা আমার না স্যার এই স্যার স্যার আমি নির্দোষ স্যার এগুলো আমার না স্যার তুই ঢাকা আসলি কখন কয়েক মাস ধরে ঢাকায় আছি ভাইয়া আহা আমার সাথে দেখা করলি না কেন মা নিষেধ করেছিল তাই দেখা না করে পিরিয়ামিনি হোটেলে বেড়া চাকরি করছি আরে ভাই হয়ে তুই ভাইয়ের হোটেলে বেড়া চাকরি করেছিস এ তুই কি করেছিস ভাই এ তুই কি করেছিস তুমি অনেক টাকার মালিক তাই না ভাইয়া নাও এটা খাও আরে না না তুই খা রাজু মা কেমন আছে রে মা তো দিনে দুই তিনবার তোমার নাম নিয়ে শুধু কান্নাকাটি করে আর বকুল আহা বকুল সারাক্ষণ তোমার ছবি নিয়ে চোখে পানি ফেলে আচ্ছা ভাইয়া তুমি আমাদেরকে এত বেশি ভালোবাসো অথচ আমাদের কোনো খোঁজই নাও না
তোমার এত কিছু থাকতে আমাদের মা এখনো গ্রামে মাস্টারি করে। আরে মা আমার কথা শুনলে তো, আমার প্রতি মায়ের প্রচন্ড রাগ, আবার কোনো কাজই মার পছন্দ নয়, আমাকে মা ঘৃণা করে, টাকা দিলে মা নেয় না। কেন নেবে না? আমি চাকরি করে টাকা পাঠিয়েছি, মা নিয়েছে, তুমি পাঠালে কেন নেবে না? আমরা দুজনে তো একই মায়ের সন্তান। আরে রাগ বাদ দে সব কথা, এই নে যত পারিস খরচ কর, যা। আরে জানা, আরে ভাইয়া ইউ আর এ গ্রেট, ভাইয়া ইউ আর এ গ্রেট। চলি ভাইয়া। বিয়ে পাশ করে চাকরির সন্ধানে তুই ঢাকা গিয়েছিলি মাত্র দুই বছর হয়েছে, এর মধ্যে তুই কোটি টাকার বাড়ি বানানোর স্বপ্ন দেখছিস? সত্যি করে বল, আমার আদর্শের পথে হেঁটে এত টাকা রোজগার করেছিস নাকি? আদর্শ 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 দোহাই দিয়ে জীবন চলে না মা, তোমার আদর্শ অচল পয়সার মতো। রাজা, তোর 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 এই অসৎ উপার্জনের দামি শাড়ির চাইতে অনেক মূল্যবান এই সুতির শাড়ি। তোর টাকা পয়সা গয়নাঘাটি আমার কোনো প্রয়োজন নেই মা। তুই আর কোনো দিন আমাকে মা ডাকবি না, তোর অসৎ পথ ছেড়ে দিয়ে তুই যদি আমার আদর্শের পথে চলতে পারিস তাহলে মা ডাকবি। আমি চাই না তোর অশুভ ছায়া আমার রাজুর উপরে পড়ুক। রাজু কলেজ থেকে ফেরা আসার আগেই তুই চলে যাবি, আজ থেকে তুই আমার সন্তান না, আজ থেকে তোর সাথে আমাদের কারো কোনো সম্পর্ক নেই, কারো সম্পর্ক নেই। কোনো অসুবিধা হয়নি তো? না না। মাল কোথায়? এই তো। ওয়াও ফ্যান্টাস্টিক। শাড়ি টুকুনি ফেলো। কি দেখছিস মারিয়া? ও আমার ছোট ভাই রাজু। রাজু, ও মারিয়া বিরাট শিল্পপতির একমাত্র মেয়ে। দেখলাম গর্ভবতী হয়ে গেল শিল্পপতি। আমি ওর বিজনেস পার্টনার। বিজনেস পার্টনার? হ্যাঁ, ও আমার বিজনেস পার্টনার। কিরে গলাটা শুকিয়ে গেছে? এই নে খা। থ্যাংক ইউ ভাইয়া। লেডিস ফার্স্ট। ভাইয়া, তোমার বিজনেস পার্টনারকে রেখে আমি কি করে খাই? প্লিজ আপনি এক চুমুক খেয়ে আমাকে দিন। আরে নিন না, আপনি খান, আপনি খান না। পুরুষ ফার্স্ট, পুরুষ ফার্স্ট। আহা, রাজু যখন বলেছে খাও না, খান প্লিজ খান। আর খান না। আহা, আপনি তো ভাইয়ের বিজনেস পার্টনার, খান। লেডিস ফার্স্ট, আপনি খেয়ে আমাকে এক চুমুক দিন, খান। আহা খাও না। আরে ভাইয়া, ভাইয়া তুমি খেতে বলুন। হ্যাঁ খাও খাও খাও, খান। লেডিস ফার্স্ট, আরে খাও না। Ha 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 ha!
রাজু, ও মারিয়া আমার বিজনেস পার্টনার, বিরাট শিল্পপতির একমাত্র মেয়ে। রাজা ভাই, ওর এই অবস্থা কে করেছে? ওই সওদাগরের লোক। বহুরূপীর কাছ থেকে মাল নিয়ে আসার পথে সওদাগরের পোশাক কুত্তারা ওর এই অবস্থা করেছে। গোলাগুলিতে সওদাগরের একজন লোকও মারা গেছে। এখানে ওকে নিয়ে আসা তোমাদের ঠিক হয়নি, রাজু দেখে পেলে সব জেলে যাবে। কি বললেন? মদ খেয়ে একটা ছেলে মাতলামো করছে? জি জি, আজকালকার ছেলে রাজা হয়েছে না আপা। ঠিক আছে, আমি দেখছি। অনেক করেছি না? আমি জানতাম আমার ভাই ব্যবসায়ী, ব্যবসা না সোনিয়া, ব্যবসা না, স্মাগলিং করে, মানুষ খুন করে। আজ আমি বুঝতে পারছি কেন আমার মা ওকে ঘৃণা করে, অস্বীকার করে। রাজু, তুমি পাগলামি করলে কি যা সত্য তা মিথ্যে হয়ে যাবে? কিন্তু আমার ভাই যা বলেছে সব মিথ্যে, সব। আমাকে সে ভালোবাসে এ কথাও মিথ্যে, সব সব মিথ্যে, সব সোনিয়া মিথ্যে। কি হলো রাজু? কি বললে? রাজু তোমার বাড়িতে? জি, ওর পকেটে আপনার মোবাইল নাম্বার পেয়ে আপনাকে ফোন দিলাম। সোনিয়া, তোমার ঠিকানাটা বলো। শোন, তোর কথা আমি সব বুঝছি, এবার আমারটা শোন। তাই হবে ভাই। রাজু, রাজু, রাজা, আমার রাজুকে তুই খারাপ পথে নেবার চেষ্টা করবি না। রাজু যদি খারাপ হয় তাহলে তোর কারণে হবে, তোর কারণে। আর এর জন্য দায়ী থাকবি তুই, শুধু তুই। রাজু, রাজু, সালাম আলাইকুম। হে রাজু। ওয়ালাইকুম সালাম। আপনি? আমি রাজুর ভাই। রাজু, রাজু। বাবা, তোমার ভাই খুব সহজ সরল ছেলে, মদ খেয়ে মাতাল হবার মতো ছেলে ও না। নিশ্চয় ও কোনো কষ্ট পেয়েছে বাবা। রাজু, ওঠ ভাই, ওঠ। আপনি কি চিনতে পেরেছেন? অফিসার, আমি সবাইকে চিনতে পেরেছি, কিন্তু আপনাকে বলবো না। বলুন। না অফিসার, আমি ওদের কাউকে চিনতে পারিনি। তরে কইছিলাম রাজারে রাস্তায় ফালাইতে, কিন্তু তুই তা না কইরা ওরে সোয়াইসোস হাসপাতালের নরম বিছানায়। রাস্তায় জবাইকরণের ব্যবস্থা করছিলাম, কিন্তু মাঝখানে পুলিশ এসে গেছিল বইলাই বাইচা গেছে। কিন্তু আমি চাই হাসপাতালের নরম বিছানায় রাজার মরণের ঘুম পাড়াইতে। ঘুম তোমরা, তোমরা কারা? Oh!
হ্যালো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইয়াতুন তুই সিংহের সামনে তোর পরিচয় আমি রাজা মানে বাঘের ছোট ভাই সিংহ বাঘ সিংহ কখনো বিড়ালি তোর মারে না শোন সদাগর আজ থেকে রাজাকে হত্যা করার স্বপ্ন দেখা ছেড়ে দিস তা না হলে এতদিন শুধু বাঘের হুঙ্কার শুনেছিস এখন থেকে শুনবি সিংহের গর্জন এতদিন স্বপ্ন দেখছি ভূতা বাক্তারে মারুন আজ অহং স্বপ্ন হইল সবার আগে তরে মারুন এখন কি সাত কোটি টাকার মাল অর্ধেক টাকা অগ্রিমও দেওয়া হয়েছে রাজাকে ছাড়া বহুরূপী কাউকে বিশ্বাসও করে না এই সুযোগে তার রূপ বদলিয়ে সওদাগরের সাথে ব্যবসা শুরু করলে বিরাট লোকসানের সম্মুখীন হবো আমরা রকেট ভাই বহুরূপী একজন হিংস্র স্বভাবের মানুষ কথায় কথায় মানুষ খুন করে শোনো এই কাজ আমার উপর ছেড়ে দাও মাল আনতে আমি যাব আমি বহুরূপীকে বোঝাবো তুমি হ্যাঁ আমি সব শুনেছি আমি যাব বহুরূপীর কাছে কিন্তু রাজু তুমি তো এই ব্যবসা সম্পর্কে কিছুই জানো দেখো ভাই আজ মৃত্যুর দুয়ারে আমার কারণে তার ব্যবসা বাণিজ্য লোকসানের পথে সেও আমারই কারণে আর সেই জন্য ভাইয়ার জীবন ও তার সম্পদ বাঁচানো আমার কর্তব্য কিন্তু এই কাজ করতে যে যদি তোমার কিছু হয়ে যায় তখন তোমার ভাইকে কি জবাব দেব ভাইয়ার অসুস্থতার জন্য যদি সাত কোটি টাকা লোকসান হয় বহুরূপী যদি ওই সদাগরের সাথে হাত মিলায় তখন তখন তোমরা ভাইকে কি জবাব দেবে এখন বলো ওই বহুরূপী থাকে কোথায় আমি রাজার ছোট ভাই রাজু ভাই হাসপাতালে তাই মাল নিতে আমি এসেছি এই তোমার পেমেন্ট তাও দেখতেছি আসো কিন্তু তোর পরিচয় তো নকল মনে হইতে আছে হ্যাঁ
রাজার ছোট ভাই বললে কেউ আছে হে তো আগে কোন সময় হুনি নাই তোরে আমি চিনতে পারছি তুই হোটেলে বেয়ারার চাকরি করতি চাকরির নামে তুই অবৈধ ব্যবসায়ীকে খবরাখবর পুলিশে দিতি এই না না আমি সত্যি রাজার ছোট ভাই আর মিথ্যা কথা কইস না তোর কারণে এই দিন হোটেলে আমার নকল টাকার চালান ধরা পড়ছিল এখন আইসো মোরে ধরাই দিতে ভালো করছ বই হইলাম বহু রূপী মোরে কেউ ধরতে পারবে না তুই যখন আইয়া পড়ছ মরার আগে এই বহু রূপের একটু রূপটা দেখ কেমন তুই কি রূপ দেখাবি রূপ তো দেখাবো আমি আমার রূপ দেখ সাইয়ে সাইয়া আজ তোর জীবন ভিক্ষা দিলাম কিন্তু ভবিষ্যতে আমার সাথে বেদবি করলে আর ক্ষমা করবো না তোর এই বহরূপীর চেহারাটা কাফনে কাপড়ে পেঁচিয়ে মাটির নিচে পুঁতে ফেলবো মনে রাখিস মরে আর মাফ করিয়ে নাও তোমার মাল তুমি লইয়া যাও এই লও কিয়ের মধ্যে বর্ষালাম হলায় তো চাইতেই মারি গেলে রাজা তুমি অনর্থক দুশ্চিন্তায় ছিলে হ্যাঁ বহুরূপীকে শিয়ালের মতো মেরে বাঘের মতো বীর দর্পে মাল নিয়ে ফিরে এসেছে আমাদের রাজু আর হ্যাঁ সদাগর তোমার বুকে গুলি চালিয়ে ভুল করেছে কারণ সে যদি জানতো তোমার মতো আরেকটা রাজার জন্ম হবে তাহলে কখনোই সে তোমার বুকে গুলি চালাতো না তোমরা এখন যাও তোমার সাথে পরে কথা বলবো রাজুর সাথে আমার কথা আছে তুই আগামীকাল সকালের ট্রেনে গ্রামে ফিরে যাবি ভাইয়া আমি গ্রামে ফিরে যাব কিন্তু কেন রাজু তোর শহরে থাকা দরকার নেই তুই গ্রামে চলে যা আমি শহরে টাকা রোজগার করতে এসেছি রাজু কত টাকা চাস তুই বল কত টাকা যত টাকা চাইবি তুই নিয়ে যা কিন্তু এই শহরে তুই থাকবি না গ্রামের বাড়ি চলে যা ভাইয়া আমি যেখানে নিজে রোজগার করার ক্ষমতা রাখি সেখানে তুমি কেন বাধা দিচ্ছ রাজু মার সেবা যত্ন করার জন্য তুই গ্রামে থাকবি ভাই কি বলছো ভাইয়া 2000 টাকা চাকরি করে মা যেভাবে অভাব অনটনের জীবন কাটিয়েছে সে একইভাবে আমিও জীবন কাটাই
তাকে তুমি চাও? ভাই হয়ে ভাই উন্নতি চাও না? দেখ রাজু, তুই জঙ্গলে বাহিরটুকু দেখে সুন্দর ভাবছিস, কিন্তু জঙ্গলের ভেতর শুধু হিংস্র জন্তু জানোয়ার বাস করে। বাহিরে সৌন্দর্য দেখে জঙ্গলে ঢুকে পড়লে জন্তু জানোয়ারের দল অক্ষত অবস্থায় কাউকে ফেরত দেয় না। আমি আমি তোকে জেনে শুনে সেই জঙ্গলে ঢুকে দেব না রাজু। আমি বুঝেছি, আমি স্পষ্টভাবে বুঝেছি তুমি এই চাও যে তোমার ছোট ভাই তোমার দয়ার উপর নির্ভর করে চলবে, তোমার ভিক্ষে নিয়ে জীবন চালাবে, তোমার ইচ্ছে মতো তোমার ঘরে আসতে দেবে, আবার তোমার ইচ্ছে মতো ঘর থেকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দেবে। কি করে বোঝাবো ভাই? আরে আমি তো কাটা বিছানো পথে হাঁটতে গিয়ে ফেসে গেছি, প্রতিটি পদক্ষেপে আমার পায়ে কাটা পিচ্ছে, আবার আবার কিছুই করার নেই। আমি চাই না তুই আবার এই মতো একই পথে হেঁটে একই যন্ত্রণার আগুন বুকে নিয়ে পুড়ে পুড়ে যাই অবি। রাজাকে শেষ করতে ওর ভাই রাজুকে দরকার। আমি চাই টাকা দিয়ে কাটা তুলতে। সব কিছু সাবধানে করবি বড় ভাই। ঘরের ইঁদুর বেড়া কাটলে গৃহস্থ টের পাবে না, রাজা বুঝতেই পারবে না আমি ওর শক্তির মেরুদণ্ড কুট কুট করে কাটছি। তোর ভাই পাঠিয়েছে তোর হাত পা ভেঙে তোকে গ্রামে পাঠাতে, আর তা না হলে মাটির নিচে পুঁতে ফেলতে। আমাকে মাটির নিচে পুঁতে ফেলতে বলেছে আমার ভাই? হ্যাঁ, শুধু তাই না, বাড়াবাড়ি করলে তোকে জবাই করতে বলেছে। এই বিশ্বাস করুন, ও আমাকে খুন করতে চেয়েছিল, আমি আমি শুধু বাঁচার জন্যই। তুমি তুমি খুন করছো, খুব ভালো করছো। আমি আবার এটার ভিডিও করছি, এটাও ভালো করছি। কে আপনি? সবাই জানে সওদাগর রাজার দুশমন। এই মোবাইল পুলিশের হাতে পৌঁছাইলে খুনের দায় পুলিশ তোমার হাতে হাত করা পড়াইয়া ফাঁসিতে ঝুলে। বিউটিফুল, তোমার ফাঁসির রশি এখন আমার মোবাইলে, আবার জীবন কাঠি মানে বাঁচানোর চাবিটাও আমারই মাথায়। শোনো, তোমার একটা কথা কই,
রাজনীতিতে শেষ বলতে যেমন কোনো কথা নাই, তেমনি কারো ধান্দাও শেষ বলতে কোনো কথা নাই। গতকাল যে শত্রু, আজ সে বন্ধু। হাসির দড়িতে ঝুইলা মরতে না চাইলে আগে পিছে না ভাইবা, এই ফেরেস্তার লগে হাত মিলাইয়া ফেলো। কি ভাবতেছ, বেশি ভাবলে পুলিশ আইসা পেঁচকি লাগায়া তা পায়ে ভৈরা দিব? হাত মিলাইলে বাঁচবি, নাইলে ফাঁসিতে ঝুলবি। হ্যালো নাসির সাহেব, লোক পাঠাচ্ছি, টাকাটা দিয়ে দিবেন। হরা যাওয়ায় আপনার চান্দারটে হ্যাঁ আমি ব্যাংক থেকে তুলে আনছি, আমার লগে আছে, কেউ পাঠাইলে আমি টাকা দিয়া দিব। আজ ঠিক আছে, কে ঢাপনে? রাজু, তোর বাপ। এখন থেকে চাঁদার টাকা আমাকে দিবি। কিন্তু? কোনো কিন্তু নয়, প্রতি মাসে আমাকে চাঁদা দিবি, তোর নিরাপত্তা দিব আমি। রাজা ভাই, লোক পাঠান না, চান্দার টাকা তো আরেকজন লয়ে গেছে। ইঞ্জিনিয়ার সাহেব, শীতলক্ষা নদীর উপর যে 50-20 টাকার ব্রিজের টেন্ডার হয়েছে, সে টেন্ডার তুমি আমার নামে, মানে রাজু কনস্ট্রাকশনের নামে পাইয়ে দেবে? নো, তা সম্ভব নয়, কারণ রাজু কনস্ট্রাকশনের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। কাজ শেষ করতে না করতেই ব্রিজ ভেঙে মারা যেতে পারে শত শত লোক। ব্রিজ ভেঙে লোক মরলে তোর বাপের কি? তুই তো মরবি না, তোর বউ বাচ্চাও মরবে না, মরবে জনগণ, তাতে তোর কি? তুই রাজি কিনা বল। জি, আমি রাজি। কি বললে? রাজু ভাই, শীতলক্ষা ব্রিজের কাজ আমরা পাইনি, রাজু কনস্ট্রাকশন পেয়েছে। সদাগর সাহেব, আমাকে মেরে ফেলার ভয় দেখিয়ে, আমার মেয়েকে তুলে নেয়ার ভয় দেখিয়ে কোনো লাভ নেই, আমি আমার বাড়ি বিক্রি করব না। কে আপনি? আমাকে চেনা দরকার নেই, এই ব্যাগে আপনার বাড়ি বিক্রি করার সমস্ত টাকা। নাও, এই স্ট্যাম্পে সিগনেচার করো। না, আমি সিগনেচার করব না। অফিসার বৃন্দ, একটা দুর্নীতিবাদ চক্র শক্ত সিন্ডিকেট তৈরি করে আইনের চোখে ধুলো দিয়ে খুন, রাহাজানি, সন্ত্রাস ও কালোবাজারি করছে, অবৈধ অস্ত্র এনে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করছে। কিন্তু যারা এসব অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত, তারা সমাজে ভালো মানুষের মুখোশ পরে সম্মানের আসনে বসে আইনকে ফাঁকি দিচ্ছে, কারণ সাক্ষ্য প্রমাণের অভাবে আইন অসহায়। ইন্সপেক্টর সাগর, আমি চাই যেভাবেই হোক ওই সব দুর্নীতিবাজ সন্ত্রাসী কালোবাজারিদের চিহ্নিত করে তাদের কর্মকাণ্ডের তথ্য ও প্রমাণ জোগাড় করে তাদেরকে শাস্তি দিতে হবে, তা না হলে সাধারণ জনগণের শান্তি নিশ্চিত করা যাবে না।
নিশ্চয় সদাগর তোকে পাঠিয়েছে। তোর সাথে আমার তো কোনো শত্রুতা নেই, তাহলে কেন আমাকে মারতে এসেছিলি? আমার মা অসুস্থ, চিকিৎসার টাকা নেই, তাই টাকার জন্য। টাকার জন্য? কত টাকার বিনিময়ে তুই আমাকে খুন করতে এসেছিলি বল? 1000। এই আমি তোকে 10000 টাকা দেব, বিনিময়ে তুই সদাগরকে গুলি করবি, পারবি? হ্যাঁ পারবো। ঠিক আছে, যা সদাগরকে গুলি করে আয়। সদাগর, আচ্ছা তাহলে তুই তুই বন্দুকের নল আমার দিকে তাক করছস? হ্যাঁ আমি করেছি, তবে মারতে চাইলে এতক্ষণে তোর বুকটা ঝাঁঝরা হয়ে যেত সদাগর। এরা বেকার, ওদের কাছে তোর আর আমার জীবনের চাইতে সামান্য 1000 বা 10000 টাকা অনেক অনেক বেশি। আর তাই ওদের বেকারত্বের সুযোগ দিয়ে, ওদের হাতে অস্ত্র তুলে দিয়ে, তোর মোদের কাটা সরিয়ে তুই আরামে হাঁটতে চাস? কাউকে খুন করে কেউ তার পথ পরিষ্কার করতে পারে না। তুই আমার উপদেশ দিতেছস? আরে তুই তো শুক্র শুক্র 8 দিন ধরে অন্ধকার জগতের ফুটপাত দিয়ে হাঁটা শিখছস, কিন্তু আমি এই রাজপথে সদগরি করতেছি অনেক দিন ধরে। এই পথে আমার দাদা হাঁটছে, বাপ হাঁটছে, অহন আমি হাইটা রাজত্ব করতেছি, আর তুই ফুটপাতে হাঁটতে গিয়া আমার সাথে টক্কর দিয়া আমার পথে কাঁটা বিছাইয়া আমার জেলে ঢুকাইয়া আমার তরতাজা সবজি খেতে পচন ধরাইছস। অহন থেকে তুই গলি পথ দিয়া হাঁটবি, রাজপথ দিয়ে হাঁটতে চাইলে তোর আমি কাইটা ফালামু। এই সওদাগর বাপটার ইচ্ছে মতো লাফিয়ে লাফিয়ে চলে, কোনটা গলিপথ আর কোনটা রাজপথ তা দেখার সময় বাঘের নেই। রাজপথের দখল নিয়ে কেউ যদি মাথা উঁচু করে দাঁড়ায়, আমি তখন থাবা মেরে সেই উঁচু মাথা মাটির সাথে মিশিয়ে দেই। আরে তুই আমার চিনোস না রাজা, চিনোস না। আমি অন্ধকার জগতের বিষাক্ত সাপ, আমার সাথে টক্কর দিয়া কেউ যদি আমার লেজে পা রাখে আমি তার কপালে এমন ছোপ দেই সে আর লাফাইতে পারে না, বিষের যন্ত্রণায় লুটে পড়ে রাজপথে। জানি তুই বিষাক্ত ভয়ানক সাপ, কিন্তু তুই জানিস না আমি হলাম জাত সাপরে, ছোবল দেবার আগেই আমি ওই সাপের ঘাটটা ভেঙে দেই, ফনা তুলে ফোঁস করার শক্তি আর থাকে না। ওঠা হাত। জাত সাপরে সবসময় সাপ ধরার বিন সাথে রাখে সদাগর। আমি আমি অন্ধকার জগতের নাম্বার ওয়ান। না আমি আমি নাম্বার ওয়ান। নো 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 নো, নাম্বার ওয়ান আমি রাজা। এক বনে যেমন দুই বাঘ থাকতে পারে না, তেমনি অন্ধকার জগতের নাম্বার ওয়ান দুইজন থাকতে পারে না, একজন শুধু একজনই নাম্বার ওয়ান, সে হচ্ছে আমি। নো নো, আমি আমি তোর শক্তি আর বুদ্ধি দিয়া আমরা দুইজন মরণ খেলা খেলুম, যে জিতবে সে হবে নাম্বার ওয়ান। তোর প্রস্তাবে রাজি, বল কি করতে হবে? আমরা দুইজন চোখ বাইন্দা মুখ বাইন্দা মরণের খেলা খেলুম, শুধু পায়ের আওয়াজ দিয়া একজন আরেকজন দিয়ে জানাই দিব যার যার অবস্থা। বেশ, তাহলে আমার চোখ বেঁধে দেবে তোর লোক, আর তোর চোখ বাঁধবে রকেট। মা হিসাব একেবারে সমানে সমান, কাফুনের কাপড় নিয়ে আহিস। সদাগর, নাম্বার ওয়ান যে হবে সে কাফুনের কাপড় পরবে না, সে জানাজা পড়বে তার, কে হারবে? সামান্য করলে তোরা ফাঁসিতে ঝুলা মরতে হইব রাজু। হ্যাঁ ওই একটা কারণে আমি তোমার হাতের পুতুল হয়ে নাচছি, কিন্তু আর কতদিন কতদিন তুমি আমাকে নাচাবে? ততদিন যতদিন তুই আর আমি উন্নতির চরম শিখরে পৌঁছে যেতে না পারি ততদিন। ঠিক আছে তুমি ব্যবস্থা করো।
ব্যবস্থা কইরা ফলাইছি ভাইয়ের হাতে ভাই হইব খুন আর যে ভাই বাঁচবো ওই ঝুলবো ফাঁসিতে বিউটিফুল টাকা বড় বিউটিফুল কাপড় পরায়া তোর জানাজাটা আমি নিজে পড়তে পারলাম না আফসোস কঠিন আফসোস কে কাকে কবর শোয়াবে তা ভবিষ্যতে বলে দেবে সওদাগর আরে তুই তোর ভবিষ্যৎ নিয়েই ভাবতে থাক আমি বর্তমান নিয়ে ভাবতাছি তরে কখন কোথায় কাফনের কাপড় ছাড়াই আমি মাটিতে শোয়ামো আরে সওদাগর তোর লাশ না দেখা পর্যন্ত আমার মৃত্যু হবে না মাইন্ড ইট আচ্ছা এখন রাখি রাজু তুমি আরে রাজু এতদিন তুমি কোথায় ছিলে বিজনেসের কাজে খুব ব্যস্ত ছিলাম আন্টি তাই আসতে পারিনি তুমি এসেছো বাবা আমি খুব খুশি হয়েছি তোমরা বসে গল্প করো আমি তোমাদের জন্য চা নাস্তা নিয়ে আসছি কি হল কাচ্ছ এই গয়নার চেয়েও আমার কাছে অনেক বেশি দামি গয়না তুমি তাকে তুমি জানো জানি আর তুমিও নিশ্চয়ই জানো না তুমি আমার কাছে বিধাতার সর্বশ্রেষ্ঠ উপহার সোনিয়া আমি তোমাকে অনেক অনেক থামলি কেন বলো বলবে না না বললেও কি বলতে চাও তা আমি জানি আমিও তোমাকে অনেক Thank you.
ভালোবাসি একবার যদি বলো ভালোবাসি জীবনে মরণে সব পাশাপাশি একবার যদি বলো ভালোবাসি একবার যদি বলো ভালোবাসি তার কিছু যাওয়া কিছু পাওয়া যদি বল ভালোবাসি যদি বল ভালোবাসি জীবনে মরণে রব পাশাপাশি তার যদি বল ভালোবাসি যদি বলো ভালোবাসি নদী এসে নিজেকে হারা ইমুখ বুকে তার মুখ লুকা এই চোখের মনিতে রবে মানিসি বার যদি বলো ভালোবাসি যদি বলো ভালোবাসি জীবনে মরণে পাশাপাশি যদি বলো ভালোবাসি যদি বলো ভালোবাসি জীবনে মরণে রব পাশাপাশি বার যদি বলো ভালোবাসি যদি বলো ভালোবাসি দেখো চলো না সোনিয়া আজ আমি উপরের সিঁড়ি খুঁজে পেয়েছি এ বাড়ি গাড়ি সব আমার ও সরি 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 সব তোমার নিশ্চয় এসব তোমার ভাই দিয়েছি না আমার ভাই আমার জন্য কিছুই করেনি করেছে ওই সদাগর যাকে আমি শত্রু ভাবতাম সে আমাকে উপরটা সিঁড়ি দেখিয়েছেন রাজু সদাগর সাহেবকে আমি চিনি এখন তার ফার্মে আমি চাকরি করি আমি শুধু জানতে চাই তুমি সৎ পথে টাকা রোজগার করছো নাকি অসৎ পথে কোনটা সৎ আর কোনটা অসৎ তা ভাবতে গেলে জীবন অচল হয়ে যাবে সোনিয়া আমি যা কিছু করছি ঠিক একইভাবে আজকের দুনিয়ার মানুষ অর্থ সম্পদে পাহাড় করছে সম্মান কিনছে ইমানদারি শুধু গরিবদের সারাদিন কাজ করবে মেহনত করবে কিন্তু দুমুঠো ভাত পেট ভরে খেতে পারে না কিন্তু তুমি কত বড় অপরাধ করছো তা তুমি জানো জানি রাজু যারা দুর্নীতিবাজ তারা আমার কেউ না তাদের কাছে আমার চাওয়া পাওয়ার কিচ্ছু নেই কিন্তু তোমার সাথে আমার জীবন জড়িত রাজু টাকার লোভে যারা দৌড়ায় তারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দৌড়াতে থাকে
জিততে পারে না। টাকার দৌড়ে আজ পর্যন্ত কেউ জিততে পারেনি, তুমিও পারবে না। আমি আমি জিতব এবং জিতে দেখাবো। তাহলে এই পথে তোমাকে একলাই হাঁটতে হবে। রকেট, আরে পত্রিকা কি লেগেছে? ক্রস ফায়ার কালুকা মারা গেছে। সন্ত্রাসীদের জায়গা আর শহরে নাই, বাঁচতে হলে জঙ্গলে যেয়ে থাকতে হবে। কি হলো, এমন চিন্তায় পড়ে গেলে মনে হয় কালুকা তোমার আপন জোড়া ভাই ছিল। রকেট, গ্রাম থেকে এসে চাকরির খোঁজে ঘুরতে ঘুরতে পকেটের টাকা শেষ হয়ে যায়, কিন্তু পকেটের টাকা না থাকলেও খুদা দত্তটা খুব জ্বালাতন করত। একদিন ওই কালুখাই আমাকে বাঁচার পথ দেখায়। ওই কালুখার সহযোগিতার কারণেই আজ আমি রাজা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আরে সোনিয়া, তুমি? ভাইয়া, লোভ আর লালসার চশমা চোখে দিয়ে রাজু অবৈধ পথে। কি বলছো তুমি? রাজু তো গ্রামে চলে গেছে। না, সে অন্যায় পথে পা বাড়িয়েছে। ভাইয়া, ওকে আপনি সুপথে ফিরিয়ে আনুন। রাজু থাকে কোথায়? ফিরে যেতে বলেছিলাম, আর তুই না গিয়ে আমার দুশ্মন সওদাগরের সাথে হাত মিলিয়ে। হতে পারে সওদাগর তোমার দুশ্মন, কিন্তু আমার নয়। তোর আর আমার দোস্ত দুশ্মন আলাদা আলাদা? হ্যাঁ আলাদা। তা না হলে তুমি আমাকে উন্নতির পথ না দেখিয়ে উল্টো গ্রামে চলে যেতে বলতে না। আমি নিজের বুদ্ধি আর শক্তি দিয়ে আমার তৈরি করা সিঁড়ি দিয়ে উপরে উঠছি। বাবা, উঠতে থাক, যত পারিস উঠতে থাক। এই কিন্তু উপরে উঠতে গিয়ে একদিন দেখবি ওই সওদাগর তোর সামনে মৃত্যুর ফাঁদ পেতে রেখেছে, আর ওই ফাঁদে আটকা পড়ে তুই চারিদিকে অন্ধকার দেখবি, মুক্তির পথ খুঁজে পাবি না। চুপ করো ভাইয়া, তোমার মুখে একথা মানায় না। আমি তোমার উদ্দেশ্য বুঝতে পেরেছি। তুমি চাও না আমিও তোমার মতো পরলোক হই, আর তাই ভাই হয়ে ভাইকে খুন করতে চেয়েছিলে। মা, মা, তুমি এখানে? আমি আমার সন্তানের বাড়িতে এসেছি। আমি তো তোমার সন্তান মা। আরে মা, সেদিন তোমার কাছে সত্য কথা বলেছিলাম বলে তুমি আমাকে সন্তান হিসেবে অস্বীকার করে তাড়িয়ে দিয়েছিলে, কিন্তু রাজু তোমার আদর্শের পথ ভুলে গিয়ে অসৎ পথে বাড়ি গাড়ি করেছে। অথচ তুমি তোমার নিজের আদর্শকে পায়ে ঠেলে দিয়ে অসৎ উপার্জনে এই বাড়িতে তুমি পা রেখেছো। মিথ্যে কথা, সব মিথ্যে মা। ভাইয়ের মতো তুমি আমাকে অবিশ্বাস করো, ঘৃণা করো, এটাই তার উদ্দেশ্য। আরে মিথ্যে কেন বলবো মা, তাকিয়ে দেখো তোমার চারপাশে যা কিছু আছে তার হিসাব মিলালেই সব চক্ষু মিলে যাবে। রাজু আমারই মতো বিয়ে পাস করে সামান্য কয়েকদিনের ব্যবধানে এত কিছু মানুষ, সে কি করে হলো? মা, তোমার কাছে আমার একটাই মিনতি, আমার মতো দুর্ভাগ্যের আগুনে রাজুকে পুড়তে দিও না মা, রাজুকে পুড়তে দিও না। Ah.
মা তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, একটু বসে শপথ খেয়ে নাও। আমি ক্লান্ত হইনি, তোর এই শান শকত বাড়ি গাড়ি দেখে আমার বুকটা ধরফর করছে। তুই সত্যি করে বল রাজু, আসলে তুই কিসের ব্যবসা করিস? সব বলবো মা, আগে খেয়ে দে, একটু বিশ্রাম নাও, তারপর সব বলবো। আগে তুই আমার প্রশ্নের জবাব দে। চলো মা, নামাজ পড়বে, উপরে চলো। না, যাই নামাজে বসার আগে আমি আমার প্রশ্নের জবাব চাই। রাজু চুপ করে আছিস কেন? জবাব দে রাজু, বল। সৎ উপার্জনের টাকায় বাড়ি গাড়ি করেছিস নাকি অসৎ উপার্জনের টাকায়? বল, চুপ করে আছিস কেন? আমি সততার সার্টিফিকেট ঝুলিয়ে কারো করুণা ভিক্ষি নিয়ে বাঁচতে চাই না মা, সেজন্য কোনটা সৎ আর কোনটা অসৎ তা ভুলে গেছি। আমি শুধু এইটুকুই জানি, এই সমাজে টাকা ছাড়া সবকিছু মূল্যহীন, তুচ্ছ মা, তুচ্ছ। তুই টাকা দিয়ে মায়ের আদর কিনতে চাস? হাজার কোটি টাকা দিয়েও মায়ের আদর বিশ্বাস কেনা যায় না। রাজুরে, তোর কথায় আজ বড় আশা নিয়ে ঢাকা এসেছিলাম, ভেবেছিলাম বাকি জীবনটা তোর কাছে থাকব, কিন্তু কিন্তু আমার এমনই কপাল, তোকে আগুনে আমার শোক পুড়ে ছাই হয়ে গেছে। গ্রামীণ মানুষদের এই মুখ আর দেখাবো না। বাবা রে, তোর বাসায় আমাদের থাকতে দিবি? অবশ্যই খালা, কিন্তু আমার ওখানে তোর মহল্লার বাচ্চাদের পড়ালে আমাদের মামের দিন চলে যাবে। আমার বাসায় তো রান্না বান্নার কিছু নাই, এই ওইখানে আপনারা একটু বসেন, আমি হোটেল থেকে খাবার নিয়ে আসি। ব্যাগটা আমার কাছে দিন। হ্যাঁ, মালগুলো আজকেই পাঠাতে হবে। ঠিক আছে বস। Oh!
চলে গেল কই? খালা খালা আপনি আমার উপকার করেছেন, তাই আমি বিশ্বাস করি আপনি একজন ভালো মানুষ। কিন্তু আপনি আমার বুকে কি দেখছিলেন? দেখছিলাম আমার সাধনের মতো তোমার বুকটাকেও ওই বদমাশগুলো সিগারেট দিয়ে পুড়ে দিছে কিনা। কিন্তু না, ওরা আমার সাধনের খুনি না, তাই ওদেরকে ছেড়ে দিলাম। শুনুন, আপনি চাঁদনীকে খুন করেছিল কেন? এই একই প্রশ্ন তো আমারও। যেদিন চাঁদনীর খুনিরে খুঁজে পাবো সেদিন জানবো কেন খুন করছিল। আমার জানা মতে চাঁদনীর কোনো শত্রু ছিল না। চাঁদনীর নিয়ে আমি কত রঙিন স্বপ্ন দেখছিলাম। তুমি প্রেম দিবানী, তুমি প্রেম দিবানী, রূপের রানী, আগুন লাগাইছো নিজে পাগল হইয়া আমায় পাগল বানাইছো। তুমি প্রেম দিবানী, তুমি প্রেম দিবানা, তুমি প্রেম দিবানা, খাটে সোনা অঙ্গে পরাইছো নিজে পাগল হইয়া আমায় পাগল বানাইছো। তুমি প্রেম দিবানা, পাগল বানাইছো। তুমি প্রেম দিবানী, তুমি প্রেম দিবানা, খাটে সোনা অঙ্গে পরাইছো নিজে পাগল হইয়া আমায় পাগল বানাইছো। তুমি প্রেম দিবানা, তুমি প্রেম দিবানী, রূপের রানী, আগুন লাগাইছো নিজে পাগল হইয়া আমায় পাগল বানাইছো। তুমি প্রেম দিবানী, আগুন লাগাইছো নিজে পাগল হইয়া আমায় পাগল বানাইছো। তুমি প্রেম দিওয়ালি, তুমি প্রেম দিওয়ালা, খাটি সোনা অঙ্গে পরাইছো নিজে পাগল হইয়া আমায় পাগল বানাইছো। আরে নিজে পাগল হইয়া আমায় পাগল বানাইছো, নিজে পাগল হইয়া আমায় পাগল বানাইছো।
তারপর কি হলো? তারপর তারপর যখন জ্ঞান ফিরল, চাঁদনি 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 সেই সিগারেটে লাগুন এখনো আমার বুকটারে পোড়াইতেছে, কিন্তু নিভাইতে পারতাছি না। সেই দিনই আগুন নিব্ব যেদিন চাঁদনির খুনিরে খুঁজা বার করে নিজের হাতে খুন করতে পারুন। বকুল, কি হয়েছে মা, কি হয়েছে? আমার কিছু হয়নি, একটা ছেলে আমাকে বাঁচিয়েছে মা। খালা আপনার এইখানে, আর আমি খুঁজতে খুঁজতে পেরেছিলাম। চলেন, আবারও কাঁদতেছেন খালা? চলেন তো, চলেন। এখানে কেন এসেছিস মা? আজ বাবার মৃত্যুবার্ষিকী, মিলাপ করিয়েছি, ফকির মিসকিনদের খাইয়েছি, তাই তোমাদের জন্য একটু তোবারক নিয়ে এসেছি মা। অসৎ উপার্জনের টাকায় দান খয়রাত করলেই মৃত বাবার আত্মা শান্তি পাবে না। খালা, রাজুরে আপনি ভুল বুঝেন না, রাজু গত সাত দিন ধরে আমার সাথে ট্যাক্সি চালায়া যেই টাকা উপার্জন করছে সেই টাকা দিয়া মিলাদ পড়াইছে। মাত্র সাত দিন সৎ পথে চলে, বাকি সময় অসৎ পথে কাজ করে নেক পাওয়া যায় না। যেদিন আমার আদর্শের পথে চলতে পারবি সেদিনই এখানে আসবি। এখন যা, বেরিয়ে যা। আমি এইভাবে রাজার ব্যবসার সমস্ত গুটিগুলি ছড়াইয়া ছিটাইয়া এলোমেলো কইরা দিছি। রাজারে আমি শিয়াল বানাইয়া জঙ্গলে পাঠাইয়া দিমু, জঙ্গলে। বড় ভাই, বহুরূপীর মতো ধান্দাবাজ লোক রাজার পক্ষে কাজ করলে আপনি ওর কোনো ক্ষতি করতে পারবেন না। পারুন, অবশ্যই পারুন। ওই হিজড়ার বাচ্চা বহুরূপীরে ধরতে করই চালান দিছি, করই। বড় ভাই, করই মানে কি? জঙ্গলের বাচ্চা করই ছিল না। আরে সাপ যদি গর্তে লুকায় থাকে সাপুরে তখন সাপ ধরতে করই চালান দেয়, আর করই গিয়া সাপের টুটি ধইরা সাপুরের সামনে সাপে নিয়ে আসে। তেমনি বহুরূপীরে তৈলা আনতে আমি রাজুরে পাঠাইছি। আমার বিশ্বাস রাজু বহুরূপের রূপ বদলাইয়া আমার পার সামনে আইনা ফালাইব, আর তখন বহুরূপীর হিজড়ার বাচ্চারে দিয়া আমি কোটি কোটি টাকা কামামু। টাকা টাকা বড় বিউটিফুল, আসমান উড়াইয়া তাহা পড়তে আছে। তরকারি দিয়া টাকাগুলা সব ডাকিয়া দে, পুলিশের পাবেও টের পাইবে না। দে দেখে দে, আরে দে দেখ। আবার মোবাইল করলে কি না? হ্যালো, কি কইলেন?
নকল টাকার চালান লিয়া ওই গান্ধীটা শালার বলার আমার দ্বারা এখনো পৌঁছায় নাই। আরে ভাই, আমি তো সেই সকালে গান্ধীটা বাউলটে দিয়া আমরা চালান পাঠাই দিছি। আর তুমি দেখতেছি দেখতেছি কাবুল্লা মোস্টারে দরিয়া লইয়ায়। কিন্তু বাবা, খুজমু কোথায়? ফলার বলা আটি কোনানকার, একসাথে দুইজনে বই আকাম কুকাম করো। আর তুমি জানো না, তা জানে কেটা? তাই আমি জানি, নিশ্চয় গাছতলায় বইয়া গান্দা টানতে আছে, আর ফকির ফাকরা লইয়া কিসা খতম গাইতে আছে। কষ্ট করে দিনে রাইতে কত টাকা করছো কামাই, অত টাকা কেমনে নিব, কাফনের তো পকেট নাই। কষ্ট করে দিনে রাইতে কত টাকা করছো কামাই, অত টাকা কেমনে নিবা, কাফনের তো পকেট নাই। বাড়ি গাড়ি আহামরি সোনা দানা ভরি ভরি, বাড়ি গাড়ি আহামরি সোনা দানা ভরি ভরি, টিভি ফ্রিজ টেন ঘড়ি নেতাগিরি বাহাদুরি উমেদারি জমিদারি পড়ে রইব। কিচ্ছা শুয়ে আরাম করছো ভাই, হাতে আছে তো সুখ যদি খাটিয়াতে নাই। নরম বিছানাতে শুয়ে আরাম করছো ভাই, হাতে আছে তো সুখ যদি খাটিয়াতে নাই। ওসে মাটির ঘরেতে ভাই জানালা দরজা নাই, মাটির ঘরেতে ভাই জানালা দরজা নাই, মাটির ঘরেতে ভাই জানালা দরজা নাই, নাই কোনো ঝাড়া বাতি আর যা হবে সাথে তোমার খবর বলো তখন কেডা লইব। কিচ্ছা খতম হইব, কিচ্ছা খতম হইব, কিচ্ছা খতম হইব, কিচ্ছা খতম হইব। ছিটাই আসো ভাই আজরাইলে তো ঘুষ খাবে না, ধরলে জামিন নাই। পুলিশে ধরলে ঘুষ দিয়া ছিটাই আসো ভাই আজরাইলে তো ঘুষ খাবে না, ধরলে জামিন নাই। ভাইরে কেরানি ভাই অফিসার সবারই হবে বিচার, ভাইরে কেরানি ভাই অফিসার সবারই হবে বিচার, কেরানি ভাই অফিসার সবারই হবে বিচার, আসামি বিচারপতি সকলারই একই গতি, কোন কিলে তোমার পক্ষে কথা কইব। কিচ্ছা খতম হইব, কিচ্ছা খতম হইব, কিচ্ছা খতম হইব, কিচ্ছা খতম হইব। কষ্ট করে দিনে রাইতে কত টাকা করছো কামাই, অত টাকা কেমনে নিবা, কাফনের তো পকেট নাই। বাড়ি গাড়ি আমারি সোনা দানা ভরি ভরি, আরে বাড়ি গাড়ি আমারি সোনা দানা ভরি ভরি, টিভি ফ্রিজ টেন ঘড়ি আগিরে বাহাদুরি উমেদারি জমিদারি পড়ে রইব। কিচ্ছা খতম হইব, 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 কিচ্ছা খতম হইব। খতম
কষ্ট কইরা দিনে রাতে কত টাকা কষ্ট কামাই তারপর গিয়ে গাঁজা খাইতে আসো এই গাঞ্জটি টাকার ব্যাগ কোথায় ফালাইছোস বাবা কিসে খতম টাকা ফালাই নাই টাকা উঠতে আছে দেখেন ধরেন 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 বুঝতে পারছি গাজা টাইনে রাজা হয়ে গেছো বলার বলা বাবা আমি রাজা দেন মদ নেয় সরকার নেন ঘরে আমি মহারাজা তুমি আমার প্রজা টাকা কোথায় রাখছো কো পকেটে এক কোটি টাকা পকেটে সুয়ার কয় কি হালাই তো গাজা না বাবা পকেটে না কাফুনের তো পকেট নাই সুয়ার গুটাইয়া মাথা শুনে গেলাম তাড়াতাড়ি কটা কোথায় রাখছস ক তাড়াতাড়ি এখানে তুই এখানে মরতে আইছো কে মরতে না মারতে এভাবে তোর সমস্ত ব্যবসার নেটওয়ার্কের চাবি আমার হাতের মুঠোয় নিয়ে নেব দুই দিনের যোগই বাতের অন্য সৌদাগরের লগে হাত মিলাইয়া তোর সাহসের কলিজা খুব বড় হইয়ে গেছে উল্টা পাল্টা কিছু করলে কলিজাটা সেরিয়ে হাতে ধরাই দেব তার আগে তোরে হাত আমি ভেঙে ফেলবো বাবার কুন্দ্রা লাথি মাল দিয়ে সৌদাগরের সামনে ঢালাইছে পড়লাম তো গেরা গলের মধ্যে বইয়ের সাইজ দিয়াও বাঁচতে পারলাম না সাদা সাদায় মিলে গেছি দিলেন তো সব প্যাঁচ লাগাইয়া দরবেশ সাচ্ছস এই সম্মানী মানে ভণ্ড কোথাকার দিলেন তো প্যাঁচ লাগাইয়া আর ঠেকা ঠেকি করিও না আচ্ছা পেচাল বাদ দিয়া হাত মেলা তুমি যখন আপন ভাই হইয়া ভাই রাত সাজিয়ে দিয়া সদাগরে রাতে হাত রাখছো তখন ইয়া তা আপনা আপনি মিলে যাইবে আজ থেকে তুই আমাদের মাল দিবি কমিশন 10% বেশি দেব এই দে শুধু হাত কেয়া দরকারে পাও দরবু সাদগর সাহেব আসেন দুশ্মনী দরজা বন্ধ করিয়া দোস্তি দরজাটা ফাঁক করিয়া খুললে ধরি বিউটিফুল টাকা বড় বিউটিফুল করে ওই সাদগরের সাথে হাত মিলেছে হ্যাঁ আর বেইমানের হাতিয়ার তোমার ভাই রাজু রাজুই আমাদের ধ্বংসের কারণ আরে না না রাজু না বুঝে ভুল পথে পা দিয়েছে কিন্তু ওর বোকামির কারণে আমাদের কোটি কোটি টাকা লোকসান হয়েছে রাজু একটা কোখরা সাপ যেভাবে হোক ওর বিষ দাঁত ভেঙে ফেলতে হবে চুপ 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 এই এই তোমরা কি চাও রাজুকে মেরে ফেলতে আমার ভাইয়ের লাশ দেখতে ঠিক আছে তোমাদের যে টাকা লোকসান হয়েছে আমি ব্ল্যাঙ্ক চেকে লিখে দিচ্ছি নাও নাও আজ থেকে তোমাদের সাথে আমার কোনো ডিলিংস নেই কোনো ডিলিংস নেই এই নাও সদগর তোমার মারফতি পেঁচে পড় গিয়া রাজায় আন বিলেই হইয়া গেছে লাভাইতে পারবে না দৌড়াইতেও পারবে না পারবে লুলা হইয়া খালি গান গাইতে আরে তুই আমার ধ্বংস চাস আর তাই আমি তোর ধ্বংসের নমুনা পাঠিয়ে দিয়েছি এতক্ষণে নিশ্চয় দেখেছিস হ দেখছি চোখ ভৈরা দেখছি অহন ক এই ছবি তুই কই পাইছস আরে বাটি চালান দিয়ে পেয়েছি আরে তুই তো জানিস না আমি তোলার রাশির লোক
কেউ আমার ক্ষতি করতে চাইলে আমি পাটি চালান দিয়ে তাকে ফাঁসিতে ঝুলাই। নিশ্চয় ভাবছিস এই ছবি আমি কি করে পেলাম? তোর মালিক ওই রাজা, আমার লোকে কবরে শোয়াইছে, আর তাই রাজার লোক হিসাবে তরে কবরে শোনার দায়িত্ব আমার। হিসাব সমানে সমান, টাকা টাকা বড় বিউটিফুল। সওদাগর, আমি ভালো করেই জানি পাগলা কুত্তার ঘেউ ঘেউ থামাতে শক্ত মুগুরের প্রয়োজন হয়, আর তাই তোর কুকর্মের প্রমাণ আমি যত্ন করে রেখে দিয়েছি। তোর তুলা রাশির মাটি মাইঙ্গা কলের গান বাজাইতে তুরুপের তাস আমার কাছেও আছে। সেদিন তুই আমার বাড়িতে আইসা, তোর কুকর্মের সমস্ত কথা ফাঁস করে দিছি। আমি সেই সমস্ত কথা সযত্নে আমার মোবাইলে রেকর্ড কইরা রাখছি, শোন। বুঝতে পারছস, তুই পুলিশের বায়স্কোপ দেখাইলে আমি শুনামু কলের গান। অতএব হ্যালো, জি জি, ফাইল রেডি। জি, আমি এক্ষুনি নিয়ে আসছি। একদম অরিজিনাল। সাবধান, সময় খুব খারাপ। চারিদিকে র‍্যাব, এইদিকে আবার যৌথ বাহিনী। মানছি বুঝতেই পারবো না এটা জাল টাকা। সাবধান, রাজনৈতিক নেতা কই মেল নাই, মালিয়া ধরা খাইলে ফোন করলে কিন্তু সারা পাবি না। সুতরাং বিউটিফুল টাকা, বড় বিউটিফুল। কি বলছো সোনিয়া, সওদাগর হেরোইনের ব্যবসা করে? জি মামা, আমি নিজে দেখেছি। সওদাগর সমাজ একজন সম্মানী লোক হিসাবে পরিচিত, তথ্য প্রমাণ ছাড়া তাকে অ্যারেস্ট করলে প্রমাণের অভাবে দুদিন পরেই বেরিয়ে যাবে। তাহলে একজন অপরাধী শাস্তি পাবে না? পাবে, তুমি যদি সহযোগিতা করো। কিভাবে? তুমি ওখানে চাকরির ফাঁকে গোপনে সওদাগরের সমস্ত কৃতকর্ম ভিডিও ক্যামেরায় রেকর্ড করবে। জি মামা, অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করা একজন নাগরিকের নৈতিক দায়িত্ব। সওদাগর, রাজা রাজা আমাকে ক্ষমা করে দাও, আমি না জেনে আমার ভাইয়ের খুনি ভেবে তোমাকে হত্যা করতে চেয়েছিলাম, আজ আমার হাতে তোমার মৃত্যু হবে। মারিয়া, যেদিন তোমার সাথে আমার পরিচয় হয়েছিল সেদিনই বুঝেছি মিথ্যে ভালোবাসার অভিনয় করে আমাকে খুন করাইছিল তোমার উদ্দেশ্য। সবকিছু জেনেও আমাকে খুন না করে তোমার দলে নিয়েছিলে কেন? তোমাকে ভালো লেগেছে তাই তোমাকে নিয়ে আমি সুখের বাস সাজিয়েছি মারিয়া। মারিয়া রাজা, বসে যে আমি সেদিনই বাসর ঘরে বসব যেদিন আমার ভাইয়ের খুনি ওই সওদাগরকে আমি খুন করতে পারবো। Yeah!
আমি তোর উদ্দেশ্য বুঝতে পাই না, আগেই পিস্তলের গুলি সরায় রাখছি। এমন কইরা কি দেখতেছিলি? দেখছিলাম ওর বুকটারে সিগারেটের আগুনে তুমি যেমনে পুড়াইছো, ঠিক একইভাবে আমার চাঁদনির বুকটারে তুমি পুড়াইছিলা। এই পলাশ, তুই পুলিশের গুপ্ত চরই মাইয়াটারে অহনো মনে রাখছস? আরে সে তো তোরে ভালোবাসি নাই, সে ডিউটি করতে আইসা তোর লগে ভালোবাসার মিথ্যা অভিনয় করতেছিল, তাই আমি টের পাইয়া ওরে ট্রান্সফার করে দিলাম কবরে। আমার চাঁদনিরে খুন কইরা যে আগুন তুই এই বুকে জ্বালাইছস, আজ তোরে খুন কইরা সেই আগুন নিভাম সওদাগর। হ্যাঁ
পালাইয়া আমার সব কিছু ভিডিও করে পালাইতেছে। আরে ধর, সত্যি করে বল, তোকে খুন না করেও কেন আমি খুনি হয়েছি? কে ষড়যন্ত্রের নায়ক বল? সদাগর। আর তুই, তুই ওই হিংস্র জানোয়ারের কথা মতো মিথ্যে মরার অভিনয় করে আমাকে ফাঁসিয়েছিলি, আজ তোকে। তুমি জানো না মা, তুমি জানো না ওর কারণেই ওই সদগর ষড়যন্ত্রের জাল বিছিয়ে আমাকে অন্ধকার জগতে টেনে নিয়ে পানিয়েছে কোন এই সন্ত্রাসী চাঁদাবাজ। বিশ্বাস করো মা, আমি কখনো চাইনি অসৎ পথে হাঁটতে। ওকে খুন করার দায়ে যদি আমার ফাঁসি হয় তখন তুমি আমার দুঃখে কাঁদতে কাঁদতে মরে যাবে। সে ভয়ে আমি সেদিন সদগরের সাথে হাত মিলিয়ে ওই জানোয়ারের হাতে পুতুল সেজেছিলাম। সবাই আমার অসৎ উপার্জনে বিলাসিতার চাচিক্য দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছে, কিন্তু কিন্তু এই বুকের ভিতর যে কষ্টের আগুন দিন রাত দাও দাও করে চলছে তাকেও চোখের পানি দিয়ে নেভাতে চাইনি। চেয়েছে শুধু ঘৃণা ঘি ঢেলে দিয়ে সে আগুনের লেলিয়ান শিখায় আমাকে জ্বালিয়ে পুড়ে চাই করে দিতে। শুনছে ওই কাল লাগেনি সোনিয়া ভিডিও ক্যাসেট পুলিশে দিয়া আমার কপালে ছোবল মারছে। হয় সদাগর, পুলিশ আমা গোয়াতে হাত করা পড়াইয়া গরুর নান বাইন্দা ফাঁসির রশিদে ঝুলানের লজ্জা হন্য ইয়া খুঁজতে আছে, তই মরে ধরতে পারবে না। মুই রূপ বদলাইয়া মাইয়া হইয়া গেছি। তুই এখানে সদাগর, তুই আমার সরলতার সুযোগ নিয়ে ষড়যন্ত্রে জালে আটকিয়ে মিথ্যে খুনের দায়ে ফাঁসির ভয় দেখিয়ে সন্ত্রাসীর শিকল দিয়ে হাত পা বেঁধে আমাকে করেছিস অন্ধকার জগতের বাসিন্দা। তোর বেমানির কারণে আজ আমি সন্ত্রাসী চাঁদাবাজ। দেখ রাজু, আমি বেমানি করে যা কিছু করেছি তোর ভালোর জন্যই করেছি, আমার বেমানির ফসল তুই ভোগ করেছিস।
আমার কারণে তুই আজ কোটি কোটি টাকার মালিক। টাকা টাকা টাকা, যে টাকা সুখের স্বপ্নগুলোকে দুঃখের আগুনে চালিয়ে পুড়ে অঙ্গার করে দেয়, যে টাকা আপন স্বজনকে দূরে সরিয়ে দেয়, যে টাকা ভাইয়ের সাথে দুশ্মনের সৃষ্টি করে, যে টাকা মানুষের মনুষ্যত্ব কেড়ে নিয়ে অমানুষ করে, সে টাকা আসলে টাকা নয়, যন্ত্রণার আগুন। রাজু, মুক্তার পাষাণ কর, শক্ত কর। আমগো দুই নাম্বারি ধান্দায় আবেগ ভালোবাসার কোন স্থান নাই। আবেগের ভাণ্ডটারে লাঠি মাইরা ফালা, উন্নতির সিঁড়ি দিয়া সোজা উপরে উঠতে থাক। তোর উন্নতির সিঁড়ি দিয়া কেউ উপরে ওঠে না, নিচে, শুধু নিচেই নামতে থাকে। তুই আমাকে পাপিষ্টের গর্তে নামিয়ে এই শরীরটাকে পাপের দুর্গন্ধে অতিষ্ঠ করে দিয়েছিস। তার জীবন বিলিয়ে দিয়ে আবার পাপের প্রায়শ্চিত্ত করেছে আমারই আদরের ছোট বোন বকুল। আমগো ধান্দায় আমগো স্বার্থে, হর হামেশে আমগো ভাই বোন বাপ মা স্ত্রী সন্তান, এইভাবে জীবন বিলাই দিয়া আমগো উপকার কর। শাট আপ সদাগর, শাট আপ রাজু। এই বেইমানের বাচ্চা, তুই আমার লগে বান্দরের মতো বিয়াদবি করছস, সেই বিয়াদবির ফল আমি তরে দিমু। প্রথমে তুই তোর নিজের গালে থাপ্পড় মার, নিজের গালে মার, মার। নাচ মেরে ঘুঙরু গালে থাপ্পড় দিয়া রে, দুই গালে থাপ্পড় দে স্যাপ দিয়া রে। আমাকে মাফ করে দে ভাই, আমাকে মাফ করে দে। নাকে খত দিয়ে বল, আর কোনদিন বেকার অসহায় যুবকদের সন্ত্রাসী চাঁদাবাজ বানাবি না, কারো হাতে অস্ত্র তুলে দেবি না, বল। ঠিক আছে ঠিক আছে, আর কোনদিন কাউরে সন্ত্রাসী চাঁদাবাজ বানাবো না, কারোর হাতে অস্ত্র তুলে দিবো না। আমারে আমাকে মাফ করে দে ভাই। নাকে খত দিয়ে বল, নাকে খত দে, খত দে। এবার উঠে বস। এবার তোর সমস্ত কুকীর্তির জন্য তুই তোর নিজের গালে থাপ্পড় মার, মার থাপ্পড়। আরো জোরে মার, নিজের গাল দেই নিজে ভুলাইতে আছে। দৌড়াতে দৌড়াতে
মৃত্যুর দুয়ারে পৌঁছে গেছি। টাকার লোভ মানুষকে চুম্বকের মতো টেনে অমানুষ অমানুষ করে দেয়। আসলে আসলে টাকাই টাকাই যত ভাইয়া 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 You are under arrest, Mr. Raju. Marani, Prabhupada.